কয়েক বছর আগে পত্রিকায় একটা হেডিং করলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর 33 চক্কর আকাশে। কয় চক্কর? কি যেন সমস্যা হয়েছে, বিমান নামতে পারছিল না। তখন ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে, ওনার বলল, অনারেবল প্রাইম মিনিস্টার, উই ক্যানট ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ল্যান্ড করতে পারছি না, ঝামেলা হচ্ছে, নিচেও হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে, আমরা এখন নামতে পারবো না, উই ক্যানট ল্যান্ড নাও। আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে 33টা চক্কর মেরেছিল, এটা নিয়ে কাভার করা হয়েছে পত্রিকা। আমি, আপনার কি মনে হয়, 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী, উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা, ওনার অন্তরে ভয় ঢুকছে কা? উনি বসে বসে জিকির করছে কা? তাহলে দেখেন, ক্ষমতাও সবসময় কাজে লাগে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না, আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে?